আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন এভাবে চিকেন চাউমিনটা তৈরি করলে খেতে অসম্ভব টেস্টি হয় আমি চেষ্টা করেছি চাউমিনটা ঘরোয়াভাবে তৈরি করে দেখিয়ে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি চিকেন চাউমিন তৈরি করে নিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ারটা দেওয়ার কারণে মাংসের কোটিংটা খুবই ভালো হবে দেওয়ার পর ভালো করে মিশিয়ে মেরিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য চাউমিনের জন্য আমি এখানে একটি চস তৈরি করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেড চিলি সস এখন দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ এখানে সয়া সস অ্যাড করেছি ওয়েস্টার চস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাতের কাছে ওয়েস্টার চস না থাকলে এটা স্কিপ করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি এক চিনি এখন চিনিটা ভালো করে চচের সঙ্গে মিশিয়ে নিবো। এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল তেলটা দেওয়ার কারণে চাউমিনটা খুবই ঝরঝরে হবে পানিটা যখন সামান্য একটু গরম হবে তারপর দিয়ে দিব স্টেক নুডলস হাতে নেড়ে নেড়েছেড়ে দিতে হবে এতে করে নুডুলসগুলো চারদিকে সমানভাবে সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে স্টেনারে রেখে দিব অন্যদিকে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিগুলো সামান্য একটু তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিব দিয়ে দিচ্ছি কিছুটা ভটবটি এখন দিয়ে দিচ্ছি কিছুটা বেল পেপার তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি এখন কিছুটা গ্রিন বেল পেপার দিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ অপশনাল এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে চাউমিনটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো সবজিগুলো আধা সিদ্ধ করে নেওয়ার পর এখন দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা চসগুলো চসটা দেওয়ার পর এখন আমি চেকে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এতে করে আর ভেঙে যাবে না দেখার সুন্দর্যর জন্য উপরে দিয়ে কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি এতে করে চাউমিনটা দেখতে খুবই সুন্দর লাগবে উপরে দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। সবশেষে শেষে ধনে কুচিটা অ্যাড করার কারণে চাউমিন থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে এভাবে চাউমিনটা রান্না করলে খেতে অসাধারণ টেস্টি হয় আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ